যিশু নামে সকলকে স্বাগত জানাই। দ্য হাউস অফ গড চার্চের প্রত্যেককে যারা আমরা আজকে উপস্থিত হয়েছি প্রভুর গৌরবের জন্য, প্রত্যেককে আমি স্বাগত জানাই। আমরা ধন্যবাদ জানাই প্রেমময় পিতা, তার পবিত্র যিশু এবং তার পবিত্র আত্মা, যা আমাদের এক নতুন অধিকার দিয়েছে। সেই অধিকারের মধ্য দিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি। আমরা জানি আমরা প্রতিটা মুহূর্তে আমাদের জীবনে এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি, যেখানে আমাদের ঈশ্বর তার সত্যের মধ্য দিয়ে প্রতিটা দিন আমাদেরকে সেই মুক্ত করেছেন। আর তাই আজকে আমরা আনন্দিত এই কারণে নয় যে আমাদের মধ্যে সমস্ত সত্যবাদীতে সব কিছু রয়েছে, বরঞ্চ এই কারণে আমাদের জীবনের নানান অসুবিধার মধ্যেও অসত্য রয়ে গেছে। সেই অসত্য রয়ে যাওয়ার মধ্যেই আজকে আমরা দেখব প্রকৃত সত্যটা কোথায়। তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই যে ঈশ্বর আমাদের প্রত্যেককে একত্রিত করেছেন, শুধু নয়, তিনি আমাদের আরাধনা করার সুযোগ দিয়েছেন। আমরা যদি আজকে পৃথিবীতে দেখি নানান ধরনের সেই বলা চলে মিথ্যে কথা, শুধু নয়, মিথ্যা বাদিত্বের প্রায় বেড়েই চলেছে সংখ্যা। কেন, একটা ঘটনা বলি আপনাদের, যে মানুষ মিথ্যে সাক্ষীতে কি হতে পারে। 1977 সালের একটা ঘটনা আমেরিকার ডালাস শহরে, সেখানে এক ব্যক্তি ছিলেন যাকে সম্পূর্ণভাবে আমরা জানি যে তিনি একজন নিপাট ভদ্রলোক ছিলেন। তিনি খুবই ভালো লোক, তার কোনো দোষ ত্রুটি সেভাবে কিছু ছিল না। কিন্তু সেই ভদ্রলোককে 1977 সালে এক খুনি, যিনি খুন করেছেন এক পুলিশ অফিসারকে, কি করলেন না, এই সমস্ত আদমকে, একটা ভালো লোককে, তিনি মিথ্যা সাক্ষী চাতুরি করে তিনি কি করলেন, তাকে সম্পূর্ণভাবে তাকে ফাঁসিয়ে দেয়া, যাকে বলা হয় মিথ্যে সাক্ষীতে, তাকে ফাঁসিয়ে দিলেন। কারণ কি জানেন, কারণ একটাই তার উদ্দেশ্য, যাতে সে সমস্ত পার পেয়ে যায় এবং আদম তার শাস্তিটা ভোগ করে। তাই প্রায় 13 বছর এরকম হয়ে গেছে, 147 মাস প্রায় সেই অবস্থায় তিনি জেল খাটছেন মৃত্যুদণ্ডের অপেক্ষা। কিন্তু যেভাবেই হোক তার জীবনে নিয়ে একটা চলচ্চিত্র করতে চাইলেন সেই চলচ্চিত্র নির্মাতা এরল মরিস। তিনি তখন একটা ডকুমেন্টারি বানাবেন, যখন তথ্য অনুসন্ধান করলেন তখন আসল সত্যটা বেরোলো যে আসল খুনি উনি নন, বরং আসল খুনি হচ্ছেন সেই আমাদের ঈশ্বরের বলা চলে যে নিদান, সেই ঈশ্বরের নিদান অনুযায়ী আসল হচ্ছেন আমাদের সমস্তভাবে সেই সন্তান, যে সন্তানের যোগ্যতা তিনি দিয়েছেন সমস্তভাবে আমাদের ভালোবাসার মধ্য দিয়ে। সেই আসামিকে ধরা হলো এবং শেষ পর্যন্ত সেই মিথ্যের সাক্ষীকে, সমস্ত মিথ্যের সাক্ষ্য থেকে তাকে ধরিয়ে শুধু দেয়া না, যিনি অপবাদ নিয়ে ঘুরছিলেন তাকে প্রায় 147 মাস পর মিথ্যে সাক্ষ্যের থেকে মুক্তি দিলেন। কেন আমরা এটা পড়লাম জানেন, কারণ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই ঘটনা। আমাদের প্রকৃত আলোচ্য বিষয় হচ্ছে এই ঘটনা, যেখানে আমাদের দেখাবে যে কেন আমাদের মিথ্যে একটা সাক্ষ্য আমাদের জীবনে অনেক কিছু বয়ে আনতে পারে। যে কোনো মিথ্যে সাক্ষ্য আমাদের জীবনকে মিথ্যে ধুয়ে আনতে পারে। আমরা জানি সকলে যে বাইবেলে যদি আমরা দেখি, আমাদের আজ্ঞা দিয়েছিলেন ঈশ্বর, 10খানা আজ্ঞা দিয়েছিলেন। যখন পুরাতন নিয়ম দেখি ঈশ্বর আমাদের 10খানা আজ্ঞা দিয়েছিলেন। কিন্তু ঈশ্বর সেই 10টা আজ্ঞা দিয়েছিলেন কেন, তার কিসের প্রয়োজন ছিল সেই 10টা আজ্ঞা দেওয়ার? তিনি মানুষকে তার পবিত্রতা পূর্বে এক নতুন অনুশাসনে আনতে চেয়েছিলেন। পবিত্রতা যেমন প্রয়োজন, তেমনি
জীবনের শৃঙ্খলা, তার অনুশাসনের নিয়ম একটা প্রয়োজন আছে। আর তাই সেদিনকে ঈশ্বর 10টা আজ্ঞা দিয়েছিলেন ইহুদি জাতির জন্য, যা প্রযোজ্য ছিল এবং আজকে আমাদের জন্য সেটারও মান্যতা রাখে। তার 9 নম্বর আজ্ঞাটা ছিল যে তোমরা প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিও না। প্রতিবাসীর বিরুদ্ধে বা প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। আমরা সকলেই অবহিত রয়েছি যে ঘটনাটা আদমের এইক্ষুনি শুনলাম, অ্যাডামের শুনলাম, ডালাসের সেই ভদ্রলোক মিথ্যেবাদী বা মিথ্যা সাক্ষ্যের জন্য তার বিরুদ্ধে একজন মিথ্যে সাক্ষী দিয়েছিল, ইনি খুনি, আমি চোখে দেখেছি, এই সাক্ষ্য জন্য তাকে জেল খাটতে হয়েছিল। তেমনি তার জীবনে একটা অবিচার পেয়েছিল। কিন্তু আজকে ঈশ্বর যখন বলেছেন যে মিথ্যে সাক্ষী প্রতিবেশীর কাছে হইও না বা তার বিরুদ্ধে দিও না, সেটা আমাদের নতুন করে স্মরণ করেই যায়। পিতা যখন এই আজ্ঞাটা দিয়েছিলেন তার আগে বলেছিলেন তার প্রেমের কথা, তিনি একমাত্র ঈশ্বর, অনেকগুলো তিনি বলে দিয়েছিলেন তার নীতিগত শিক্ষায়। আর আজকে আমরা যখন দাঁড়িয়ে আছি প্রত্যেকে সেই নীতিগত শিক্ষাকে আমরা সমস্তভাবে ধরে রাখতে পারবো, যে শিক্ষা আমাদেরকে প্রস্তুত করে। আর তাই সেই 9 নম্বরে আমরা যদি দেখি তিনি আমাদেরকে বলেছেন যে মিথ্যে সাক্ষী তুমি দিও না, মিথ্যে সাক্ষ্য না দেওয়ার কথা তিনি আমাদেরকে বলেছেন। আর তাই সেই মুহূর্তে আমার মনে পড়ে যাচ্ছিল আমাদের যিশুর কথা, অ্যাডাম যখন অবিচারটা সয়েছেন, আজকে যিশু সেই ক্রুশে অবিচারটা সয়েছেন, জানেন, আপনার আমার জন্য। তার প্রতি যে অবিচার, আজকে আমাদের যেটা বিষয় মূলত, যে তার প্রতি যে অবিচার, মিথ্যা সাক্ষ্যই তার বিরুদ্ধে যে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, হ্যাঁ ইনি বলেছেন যে কি 3 দিনে মন্দির ভেঙে গড়ে দেবেন, আমরা শুনেছি, আমরা দেখেছি তিনি বলেছিলেন। তাই মিথ্যা সাক্ষ্যই কি, তার প্রতি যে অবিচার হয়েছে ক্রুশে, আমাদের প্রতি ঈশ্বর সুবিচার এনে দিয়েছেন। আর তাই মার্ক সুসমাচারের 14:56 বলে যে কেননা অনেকেই যিশুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলেন বটে, কিন্তু তার সত্যতা মিলল না। যদিও যিশুর মৃত্যুকে সত্যতা পাওয়া যায়নি, তারপরও তাকে তারা অবিচার বহন করতে সমস্ত বলা চলে ঠেলে দিয়েছিল ক্রুশের মধ্যে দিয়ে, যাতে আমরা ঈশ্বরের পরিকল্পনায় প্রকৃত সুবিচার পাই। তাই মিথ্যা সাক্ষী একটা তার পরিণাম আছে। হিতোপদেশের 25:18 বলে যে ব্যক্তি প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় সে গদা খর্গ তীক্ষ্ণ বাণ স্বরূপ। একটা মানুষকে হত্যা শুধু কোনো অস্ত্র দিয়ে করতে হয় না, কোনো খারাপ ভাবে করা যায় না। আমরা যদি তাকে হত্যা করতে চাই তাহলে আমরা যে কোনো মৃত্যু সাক্ষী দিলেই কারোর বিরুদ্ধে, সেটা তাদের জীবনকেই অনেকটাই মৃত্যুর মতোই আঘাত করে, আর সেই জন্যই এই পরিণামটা আজকে দিয়েছে। তাই হিতোপদেশ যদি আমরা পড়ি, যেখানে 14:5 বলছে বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কয় না, কিন্তু যে মিথ্যা সাক্ষী দেয় অসত্য কয় কয়। আসুন আমরা এখান থেকে প্রার্থনার মধ্য দিয়ে যাই। যিশু ধন্যবাদ তুমি আমাদের একত্রিত করেছ, আমরা যে একত্রিত হয়েছি প্রভু তোমার আশীর্বাদের মধ্য দিয়ে। প্রভু তুমি যে সাক্ষ্য বয়েছিলে, অবিচার বয়েছিলে মিথ্যা সাক্ষীর জন্য, সেই অবিচার তোমার প্রতি আমাদের সেই সুবিচার এনেছে প্রভু, কারণ আমরা পাপী প্রভু, আমাদের প্রতি তুমি সেই ন্যায় বিচার এনেছ তোমার জীবন দিয়ে, তুমি অবিচার হয়েছ প্রভু। তাই আজকে আমাদের সাহায্য করো, প্রকৃত আমাদের জীবনযাত্রা কী বলে এবং কী তোমার আজ্ঞা প্রভু, যে প্রতিবেশীর বিরুদ্ধে যাতে মিথ্যে আমরা সাক্ষী না দিই, সেই প্রকাশ আমাদের দাও, অনুধাবন করো, করতে পারি যাতে শিক্ষা পেতে পারি, পরিবর্তিত হতে পারি, রূপান্তর হয় আমাদের হৃদয়কে, সেই আজ্ঞা, সেই মান্যতা, প্রস্তুতি আমাদের দাও। প্রার্থনা যিশু নামে, আমিন। তাই অ্যাডামের কথা যখন বললাম যে সেই অ্যাডাম 147 মাস মৃত্যুর মুখোমুখি হয়ে মিথ্যা সাক্ষী তার বিরুদ্ধে দেওয়ার জন্য সে সম্পূর্ণ সেই জায়গায় দাঁড়িয়েছিল। আর আজকে আমরা প্রত্যেকে যারা দাঁড়িয়ে রয়েছি এই অংশ থেকে শিখব যে ঈশ্বর যখন বলছিলেন তিনি একমাত্র ঈশ্বর এবং নানান কথা তিনি নীতিগত বলার পর এটা কেন 9 নম্বরে তিনি আমাদের দিলেন যে প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা কথা বলো না, কারণ
হিতবতীসের 14:5 কি বললো? যে মিথ্যা কথা বলে সে মিথ্যা সাক্ষী, অসত্য কথা, মিথ্যে কথা বলে মিথ্যা সাক্ষী, তার মধ্যে সত্য নেই। এটা কেন বলেছি? কারণ বাইবেলে যদি আমরা দেখি আদিপুস্তকের 3:13, সেই শুরুতে আদম হবাকে ঠকিয়েছিল শয়তান, যিনি হচ্ছেন দিয়াবল, শুরু থেকেই চক্রান্ত, পরিচিত, প্রলোভিত করেছিল। তাই যখন হবাকে জিজ্ঞেস করলে ঈশ্বর তুমি কি করে এটা করলে, তখন হবা কি বলেছিল জানেন? হবা বলেছিল, শুনুন, সদাপ্রভু নারীকে করলেন, এ কি করিলে? আর নারী কি বলল? সর্প আমাকে ভুলিয়াছিল আর তাই খাইয়াছি। বোঝা গেল যে কিভাবে সেই সর্প মিথ্য সাক্ষী দিয়েছিল তাকে, বলেছিল সত্যি কি ঈশ্বর বলেছে, হবা আদম এটা খেতে মানা করেছে তোমাদের, তাদের হৃদয়ে দ্বিধা দিয়ে দিয়েছিল, ঈশ্বরের কথার বিরুদ্ধে সে মিথ্যা সাক্ষী দিয়েছিল। আর তাই সেই মিথ্যা আমাদের জীবনে পাপ বয়ে এনেছিল আদম হবার মধ্য দিয়ে, আর সেই পাপ আমাদের এক নিদারুণ পরিণতি নিয়ে এসেছিল। আর তাই মনে রাখতে হবে, আমাদের জীবনে সব থেকে বড় কঠিন জীবন হচ্ছে সেই জায়গাটা যেখানে মিথ্যা আমাদের জীবনকে কি করে, এক সমস্ত প্ররোচনার মধ্যে নিয়ে যায়। মিথ্যা আমাদের এক পরিচিত জীবনের মধ্যে নিয়ে যায়। তাই আজকে আমরা সতর্কিত থাকব, যে কোনো মিথ্যের মধ্যেই আমরা প্রকৃত সত্যকে জানার চেষ্টা করব। তাই বলছে ইয়োব বলেছিল 8:13, যার ভুলিয়া যায় সেই সকলের সেই গতি, পামরের আশা বিনষ্ট হয়। মিথ্যা সাক্ষী একজনকে নষ্ট করে দেয়, মিথ্যাবাদিতা সমস্তভাবে ধ্বংস করে দেয় একটা সংসারকে, আর সমস্তভাবে একটা সোসাইটি বা কমিউনিটি, সমাজকে। তাই আমরা যখন মিথ্যে কথা বলি, তার মধ্যে লুকিয়ে থাকে সেই সমস্ত পাপের বীজটা। যে মিথ্যা সাক্ষী শুধু মিথ্যে কথা বলা নয়, আমি বলি যে যে সত্যটা বলা উচিত সেটা না বলে আমি মিথ্যেটাকে বলি, সত্যটাকে লুকোই, আর বলি যে হ্যাঁ এটাই সত্যি, আমি দেখেছি, আমি বলেছি। তাই ঈশ্বর আমাদের ভালোবেসেছেন, ঈশ্বর ভালোবেসে এক নতুন জীবন দিয়েছেন আমাদেরকে। আমরা তার সাক্ষ্য কীভাবে বহন করি প্রতিবেশীর সাথে? যখন কোনো প্রতিবেশীর সাথে আমাদের বিবাদ হয়, তখন আমাদের কী ধরনের আচরণ থাকে? আমরা কি প্রকৃতই সেই সত্য আচরণের মধ্যে তার সাথে সত্যি সেই ভালো আচরণ করি? বা যে আচরণের যোগ্যতা ঈশ্বর আমাদের দিয়েছেন, দয়া, ক্ষমা, সেটা কি আমরা সত্যই করি? আর তাই আজকে বড় প্রশ্ন আমাদের কাছে, যোহনের 8:44 যিশু পরিষ্কার তার ইহুদি জাতির উদ্দেশ্যে বলেছিলেন, কি বলেছিলেন জান? তখন বলেই দিয়েছিলেন যে আমাদের পিতা দিয়াবলের, তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই, ঠিক আছে? তার মানে ইহুদি জাতির যেসব ধর্মীয় লোকেরা ছিল তাদের উদ্দেশ্যে বলছেন যে তোমাদের পিতা দিয়াবল, তোমরা তার অভিলাষ পূর্ণ করো, এবং সেই আদি হইতে তিনি নরঘাতক, সত্যে থাকে না। আদি হইতে আমরা দেখেছি আদিতে হাবা আদম ভুল করেছে, আদিতে কোয়েন হেবেল ভুল করেছে, আর সেইখান থেকে আমরা দেখি যে বলছে যে দিয়াবল যিনি পরিচিত এই পৃথিবীতে সর্বদা করছে, মিথ্যে সাক্ষী দিচ্ছে, ঈশ্বরের বিরুদ্ধে চারণ করছে, আর তা বলছে যে সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কারণ মিথ্যাবাদী তোমাদের পিতা। তাই যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা কখনো মিথ্যাবাদী জীবনে মধ্যে প্রবেশ করতে পারি না। আমাদের জীবনে সমস্ত আধার লুকিয়ে রয়েছে সেই জীবনের মধ্যে, যার মধ্যে দিয়ে প্রভু যীশু আমাদেরকে আশীর্বাদ ধন্য করেছে, যার মধ্য দিয়ে আমরা দেখেছি এক নতুন জীবনের অভিলাষ, যে জীবন আমাদেরকে এক নতুন জায়গায় তৈরি করেছে। তাই ঈশ্বর আমাদেরকে বলে দিয়েছেন যে দেখো, তোমরা মিথ্যা সাক্ষী হও না প্রতিবেশীর বিরুদ্ধে। তার মানে কি? তার সমস্তভাবে এই মিথ্যা সাক্ষী যিনি শুরু হয়, সেটা সম্পূর্ণ শুরু হয় সেই মিথ্যার ভিত্তিতে, পরনিন্দা, কুৎসা করা প্রতিবেশীর, বা যেটা দেখিনি এক প্রতিবেশীর জন্য আর এক প্রতিবেশীকে গিয়ে বলা, সংসারের মধ্যে এটা হতে পারে, যে কোনো জায়গায় আমরা
মিথ্যে সাক্ষী বা বাড়িয়ে বলতে পারি সেটাকে, বা লুকিয়ে যেতে পারি সত্যটাকে, যদি বললে আমার ক্ষতি হয়। এই ধরনের জীবনযাত্রা ঈশ্বর কখনো আশা করেন না, আর আমরাও করতে পারি না, কারণ ঈশ্বর তার পুত্রকে ক্রুশে দিয়েছেন আমাদের এক নবজীবনে আনার জন্য। আর সেই জীবনেই হচ্ছে কি আমরা কখনো মিথ্যা সাক্ষী বলতে পারি না। কেন জানেন? কেন আমরা মিথ্যা সাক্ষী বলতে পারি না? কারণ পাপ, মিথ্যে হচ্ছে পাপ, তা ঈশ্বরের বিরুদ্ধে। কেউ আমরা মিথ্যে কথা বলে ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াতে পারি না। মনে পড়ে সেই আমরা পেরিতে যদি পড়ি, অ্যানোনিয়াস তার স্ত্রী জমি বিক্রি করার পর সেই পিতর বলেছিল, যখন তাদের সত্যি বলার জন্য তারা মিথ্যে সাক্ষ্য দিয়েছিল, তারা মিথ্যে কথা শুধু বলেনি, মিথ্যে সাক্ষ্য, তারা সেই অর্থ, যে অর্থ দেওয়ার ঈশ্বরের কাজের জন্য প্রস্তুত, তা না দিয়ে তারা নিজেদের স্বার্থকে সুরক্ষিত করেছিল। আর তাই ঈশ্বর দ্বিধা করেননি তাদেরকে স্মরণ করিয়ে দিতে যে তারা ভুল করেছে, তারা সম্পূর্ণ ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছে। তাই ভাই বোনেরা, আমরা খেয়াল রাখব, আমরা জীবনে যে কাজ করি না কেন, প্রভুর শক্তিতে করব, প্রভুর সত্যতে করব, এবং প্রভুর মধ্য দিয়ে করব, যাতে আমাদের বিরুদ্ধে কোনো সময় যে কোনো কিছু জায়গায় হোক না কেন, আমরা প্রভুর সামনে সমস্ত মাথা তুলে দাঁড়াতে পারি। তাই যিশুকে আজকে আমরা ধন্যবাদ জানাবো যে যিশু আজকে আমাদের এই সাক্ষ্যের মধ্যে এক নতুন জীবন দিয়েছেন। তাই অ্যানানিয়াস মিথ্যে কথা বলেছিল, মিথ্যে সাক্ষ্য দিয়েছিল, সত্যটা কি তাহলে? ঈশ্বর প্রেম, তিনি যখন আদেশ দিয়েছেন তিনি নিজে সত্য, তার প্রেম সত্য, তিনি কোনো ছলনা করেন না। আর যারা ছলনা করে মিথ্যের সাথে, তার সত্যের কোনো দিন মিল হয় না। আজকে যদি আপনাদের প্রশ্ন করি যে সত্যি আপনার জীবন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আপনি কি বলবেন আপনার জীবনের কথা? খ্রিস্টকে জানার পর আপনার জীবনের সেই মিথ্যে সাক্ষী কোথায় করেন? ধরুন একটা সাধারণ ঘটনাই হলো আপনার পরিবারে, বা আপনি কোথাও বেড়াতে গেছেন কোনো পারিবারিক অনুষ্ঠানে, কারোর ধরুন কেউ বাচ্চা পড়ে গেছে, হয়তো আপনি হয়তো ঠিকমতো দেখেননি যে কে ধাক্কা মেরেছে বা করেছে, আপনাকে বললো এই বাচ্চাটা পড়লো কি করে, এসে আপনার আত্মীয় স্বজন জিজ্ঞেস করছে কি জানি আমি তো দেখিনি, মনে হয় এটা, আমরা মনে হয় করে বলে দিই তাই অনেক সময়, কিন্তু মনে হয়টাও ঈশ্বরের কাছে কাউন্ট হয়, মনে রাখতে হবে। যদি আমরা না জানি সেই সত্যতা, আমরা মিথ্যে সাক্ষী দিতে পারি না। তাই সত্য সাক্ষ্য দেওয়াটা আমাদের জীবনে সর্বদা এক অকৃত্রিম বাসনা হওয়া উচিত, তাই নয় কি? আর তাই মতিলিখিত 15:18 কি বলেছে জানেন? যিশু বলছে যে ইহুদি জাতির লোকেরা শুভ লোক দেখানো অনেক কিছু করে, প্রকৃত বাহ্যিকভাবে বেশ ধরে, কিন্তু তারা বাহ্যিক ধর্মীয় নিয়ম পালন করে, যেটা আজকাল সমাজ ব্যবস্থা হয়। কিন্তু তিনি বলছেন যে এই বাহ্যিক নিয়মকানুন কি সত্য নয়, ওই লোকেরা ওষ্ঠ ধরে আমার সমাদর করে, কিন্তু তাদের হৃদয় অন্তকরণ আমার থেকে অনেক দূরে। তাই আজকে আমরা যখন খ্রিস্টীয় জীবনে দাঁড়াই, মনে রাখবেন আজকে যখন আমরা খ্রিস্টীয় জীবনে দাঁড়াই, আমাদের সমস্ত অভিলাষ কোথায় থাকে? আমাদের অভিলাষটা ঈশ্বরের মতো থাকে কি? কারণ ঈশ্বর চান আমরা প্রকৃত তার আশীর্বাদের মধ্য দিয়ে দাঁড়িয়ে আসি। আর তাই আমরা যখন এই পৃথিবীতে দাঁড়াই, মনে রাখবেন খ্রিস্টের ভালোবাসাকে আমরা বহন করি, খ্রিস্টের প্রেমকে বহন করি, খ্রিস্টের প্রেম সত্য, খ্রিস্টের প্রেম সেই খ্রিস্টের কথা মনে করিয়ে দেয়। কি বলেছিল খ্রিস্ট? যে বলেছিল যে তোমরা হচ্ছে এই জগতের আলো, তোমরা হচ্ছে জগতের এই লবণ, তোমরা হচ্ছে সত্যের সন্তান। সেই সত্যের সন্তান হিসেবে, সত্যের প্রেমের হিসেবে, সত্যের দীপ্তের সন্তান হিসেবে, সত্যের লবণ হিসেবে আমরা কতটা আজকে যিশুর সত্য সাক্ষ্য বহন করি, আমাদের জীবনে সেই সাক্ষ্য কতটা করে। মনে রাখবেন যে কোনো সাক্ষ্য কি করে, অনাবৃত করে, খুলে দেয়। কি খুলে দেয়? আমাদের সত্য পরিচয়টাকে খুলে দেয়। যে কোনো আমরা সাক্ষ্যই বহন করি না কেন, যখন আমরা কোনো কিছু বলি যে কোনো সাক্ষ্য হিসেবে বা সাক্ষী হিসেবে, তখন আমরা সত্যি কে, আমার কথাটাকে যে একটা সাক্ষ্যের মান্যতা দেবে, যে কোর্টেই হোক
বা যেখানেই হোক আমাকে, সেখানে আমার পরিচয়ের জীবনটা, আমার আচরণের সেই সততা যদি না থাকে, সত্যতা যাচাই না থাকে, তাহলে সেই সাক্ষ্যকে কোনোদিন মর্যাদা দেয়া যাবে না। তাই মনে রাখতে হবে মিথ্যা সাক্ষ্য কি। মিথ্যা সাক্ষ্য হচ্ছে এরকম, যার উদ্দেশ্যই থাকে সত্যকে ঢাকা, সত্যকে হত্যা করা, এবং তাকে সত্যকে হত্যা করে সমস্তভাবে মিথ্যাকে সমস্ত সত্য বলে চালানো। আর তাই আজকে অ্যাডামের জীবনের কথা প্রথমে শুনেছিলাম, এবং তারপরে আমার আনানিয়াস শুনলাম, আমরা শুনেছি যে কিভাবে আমাদের যিশুকে সেই জীবনে পড়তে হয়েছিল, তাই না? আর তাই সত্য, তাহলে যদি মিথ্যা সাক্ষী থাকে, সত্য সাক্ষ্যও থাকা দরকার। কারণ মিথ্যা সাক্ষী, তার পরিণাম আমরা শুনেছি, মিথ্যা সাক্ষী কিভাবে হয় শুনেছি, কিন্তু ঈশ্বর মিথ্যা সাক্ষী দিতে বারণ করেছেন। প্রতিবেশী যদি বলি, শুধু প্রতিবেশী আমাদের বাড়ির চারপাশেই নয়, বাড়ির ভেতরে আমরা যার সাথে বাস করি, অথবা আমরা যারা চার্চে আসি, অথবা যে সমাজে যেখানেই আমরা হাঁটি, আমাদের সাধারণভাবে তাদেরকেও আমরা অঙ্গ করবো এই প্রতিবেশী হিসেবে, যাতে কোনো অবস্থাতেই আমরা কারোর সাথে খারাপ সম্পর্ক করব না, আমাদের নিজেদের স্বার্থকে সুরক্ষিত করতে তাদের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেবো না, কারণ আমাদের ঈশ্বর সেটাকে কোনোদিন মান্যতা দেন না। আর তাই তিনি এই আজ্ঞাটা দিয়েছিলেন। কিন্তু সত্যিকারের আমাদের বলি যে সত্য সাক্ষ্য কাকে বলে। সত্য সাক্ষ্য সেটাই যেটা সত্য বহন করবে, যিনি সত্য সাক্ষ্য দেবেন তিনি সত্য শুধু জানেন না, তার জীবনটাও সেই সত্যের আধারে চলে, সে সত্য কথা বলেন, শুধু মুখ দিয়ে নয়, তার হৃদয়ে সেই সত্য, তার জীবনটাও প্রকাশ করবে সত্য। যদি আমরা যোহনের যদি দেখি 5:12, সেখানে যিশু বলে দিয়েছিলেন যে সমস্তভাবে যে আমরা দেখছি তিনি আমাদের হয়ে সেই সত্য সাক্ষ্যটা দিয়েছিলেন তিনভাবে। এক, তিনি সেই সত্যের মধ্যে বসবাস করেছিলেন। দুই, তিনি তার সমস্ত সেই সত্যের জন্য বসবাস করেছিলেন। আর তিন নম্বর হচ্ছে তিনি সত্যের মাধ্যমে বসবাস করেছিলেন। এক, তিনি সত্যের মধ্যে জীবনযাপন করেছিলেন, তার মধ্যে পবিত্রতা ছিল, তিনি কোনো অনাচার করেননি, বড় ব্যবচার করেননি, সেই সত্য পরিচয়ে চলেছেন। দুই, তিনি সত্যের জন্য, তার মানে তিনি পিতার জন্য, পিতা যে কারণে তাকে পৃথিবীতে পাঠিয়েছে সেই সাক্ষ্য বহন করেছেন, ক্রুশ অবধি কখনো তাকে নষ্ট হতে বা মিথ্যে হতে দেননি। তিন, তিনি সত্যের মাধ্যমে দেখিয়েছেন, ক্রুশে আঘাত পেয়েছেন, জর্জরিত হয়েছেন, ক্রুশ ছাড়েননি, ক্লেশ পেয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, তাই সেই সত্যটাকে তিনি সেই মাধ্যম করে নিয়েছেন যে এর মধ্য দিয়েই আমার পিতার গৌরব আমি করব। তাই যোহনের 5:32 বলছে যে আমার বিষয়ে একজন সাক্ষ্য দিচ্ছে, আমি জানি আমার বিষয়ে তিনি সেই সাক্ষ্য দিচ্ছেন, সেই সাক্ষ্য সত্য। তিনি যোহনের কথা বলেছিলেন, মনে আছেন, যে বাপ্তিস্ত যোহন যিনি সেই সাক্ষ্য দিয়েছিলেন যিশুর বিষয়ে, আর যিশু বলছে যে তোমরা ওর সাক্ষ্য বিশ্বাস করছো, কিন্তু আমার সাক্ষ্য আমার পিতা আছে। তাই তিনি সেই সত্য সাক্ষ্য দিয়েছেন। তাই তিনি 8:13 যোহনে বলেছেন ফরিসিদের বিরুদ্ধে, তোমরা তোমাদের নিজেদের সাক্ষ্য দিচ্ছ, সেই সাক্ষ্য সত্য নয়, সত্য নয়। যারা আমরা নিজেদের সম্বন্ধে বলি, হ্যাঁ আমি ঠিক, আমি ঠিক, আমি ঠিক, আমি ঠিক, যিশু বলেন আমার সত্য, কারণ আমি নিজে সত্য। যোহনের 1:14 বলে তিনি সত্য, আবার যোহন 14:6 বলে আমি সত্য। আর তাই সেই সত্য পিতা, তারা দুজনে একই সাক্ষ্য বহন করে। আর তাই যিশু আমাদের শিখিয়েছেন, যিশু তাদের আরও বলছেন 8:10 যে দেখো তোমরা তোমাদের নিজেদের বিষয়ে সাক্ষ্য দিচ্ছ, কিন্তু আমার সাক্ষ্য সত্য, আমার সাক্ষ্য এসেছে স্বর্গ থেকে, তোমরা তোমাদের মাংস অনুযায়ী বিচার করো, আমি মিথ্যা বিচার করি না। তাহলে এখান থেকে আমাদের তিনটে শিক্ষাটি কী, তিনটে শিক্ষার মধ্যে আমরা কী যেতে পারি, যে প্রকৃত তিনটে শিক্ষা আমরা কী শিখব। আমাদের তিনটে শিক্ষার কথা এখানে মনে রাখতে হবে। এক, আমাদের যদি সত্যি শিক্ষা বইতে চাই, তাহলে আমাদের বইতে হবে যে সমস্তভাবে আমাদের পরিবারের বিরুদ্ধে সত্য সাক্ষ্য, যে আমরা যিশুর সন্তান, যিশু আমাদের জীবনে রয়েছে, সেই সাক্ষ্য তাদের সামনে। দুই, আমাদের প্রতিবেশীর সামনে। তিন, আমাদের মণ্ডলী বা চার্চের মধ্যে সেই সাক্ষ্য বহন করতে হবে। যে সাক্ষ্য কী দেখাবে, আমাদের জীবনকে দেখাবে, কেমনভাবে আমরা খ্রিস্টের মতো বাস করি। আমাদের জীবনে বাধা আসবে, আমাদের জীবনে কষ্ট আসবে, আমাদের মন ভেঙে যাবে, আমাদের চাপ আসবে, আমাদের চ্যালেঞ্জ আসবে,
আমাদের ওপর সমস্ত ক্লেশ আসবে খ্রিস্ট জীবনে চলার জন্য, কিন্তু আমরা কি করব না, তার জন্য খ্রিস্টের জীবন থেকে লুকোচুরি করব না, মিথ্যাচার করব না, কোনো রকমভাবে এমন কিছু করব না যা খ্রিস্টের সম্পূর্ণ অপমান হয় বা অসম্মান হয়, সেই জন্য আমরা সেই জিনিস করতে পারি না। আমরা সত্যের, যিশু যে সত্যের আত্মা দিয়েছে, সেই সত্যের আত্মা দিয়ে সর্বদাই তার সমস্ত মহিমা প্রদান করব। তাই যোহনের 19:35 বলে, যে ব্যক্তি দেখিয়াছ সেই সাক্ষ্য দিয়াছে এবং তার সাক্ষ্য যথার্থ, সে জানে যে সত্য কথা কইতেছে, যেন তোমরাও বিশ্বাস করো। যোহন কেন বলেছেন? যোহন নিজে যিশুকে চোখ দিয়ে দেখেছেন, তার অলৌকিক কার্য দেখেছেন, তার পবিত্রতা দেখেছেন, তার ক্রুশ দেখেছেন, তার কবরের শোয়া দেখেছেন, তার লাজারকে কবর থেকে তোলা দেখেছেন। তিনি জানেন যে তিনি যে সাক্ষ্য দিচ্ছেন, আজকে আমরা যে পড়ছি সেটা সত্য। পিতরকে আমরা দেখেছি যে পিতর অসত্য স্বীকার করেছিল, আমি যিশুকে চিনি না, জানি না, মিথ্যা সাক্ষী দিয়েছিল একের পর এক সেদিনকে। কিন্তু যিশু কিন্তু তাতে কিন্তু দমে যাননি। আজকে যারা আমরা খ্রিস্টান বা খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করি, আমরা বাহ্যিকভাবে শুধু চার্জে আসি এবং সমস্তভাবে আমাদের জীবনযাত্রা যে খ্রিস্ট বিশ্বাসী দেখাবার চেষ্টা করি, কিন্তু চার্চের বাইরে সত্যি কি আমরা নবজাত যিশুর মধ্য দিয়ে নতুন জন্ম পেয়েছি সেটা দেখাই? আমাদের কি রূপান্তরিত জীবন আমাদের প্রতিবেশীরা দেখতে পারে? আমাদের যে ভালোবাসা দিয়েছেন যিশু, সেই ভালোবাসার ব্যাখ্যা কি আমরা পরিবর্তন করে বেড়েছি, নাকি আমাদের ভালোবাসা এখন সোশ্যাল মিডিয়াতে চড়ে বেড়ায়, অথবা আমাদের স্ট্যাটাস লাভের প্রেমের বদলে গেছে, খ্রিস্টের দিক থেকে এই পৃথিবীর দিকে হয়ে গেছে? মনে রাখতে হবে, আমাদের অর্থের প্রতি ভালোবাসা, আমাদের নিজস্ব জিনিসের প্রতি ভালোবাসা, এই পৃথিবীর প্রতি ভালোবাসা আমাদের রূপান্তরিত জীবনের যিশুর মধ্য দিয়ে সত্য সাক্ষ্য বহন করে না। চিন্তার বিষয় রয়েছে আমাদের প্রত্যেককে, সেই চিন্তার বিষয় রয়েছে যে সেই সত্য সাক্ষ্য বহন করে না। আর সেই সত্য সাক্ষ্য যদি আমাদের বহন করতে হয়, তাহলে সেই সত্য সাক্ষ্য আমাদের যিশুর মধ্য দিয়ে জানতে হবে, যিশুর মধ্য দিয়ে জানতে হবে যে তাকে কিভাবে দিনের পর দিন তাকে সমস্তভাবে তাকে অবহেলিত করা হয়েছিল, তাকে ঘৃণা করা হয়েছিল, তাকে কিভাবে সমস্তভাবে অপরাধীদের মধ্যে সমস্ত সেই একই কাঠে দাঁড় করানো হয়েছিল। আর তাই যদি আমরা দেখি যে যোহনের 13:19 পদে সেখানে বলছে যে এখন হইতে ঘটিবার পূর্বে আমি তোমাদিগকে বলিয়া রাখিতেছি, যেন ঘটিলে পরে তোমরা বিশ্বাস করো আমি তিনি। যিশু যে সত্য সর্বদা বলেছেন তিনি বহন করেছেন। আজকে খ্রিস্ট জীবনে আমাদের জীবনে যদি যিশুর ভালোবাসা না থাকে আর প্রতিবেশীরা যদি সেই আচরণ না থাকে, তাহলে আমরা চার্চে আসব আর সারা সপ্তাহ সোশ্যাল মিডিয়ায় আমাদের স্ট্যাটাস দিয়ে বেড়াবো, লাইক দিয়ে বেড়াবো, তাই না? বা অন্য কিছু আমাদের জীবনে করব, নিজের ছবি দেবো, গান দেবো পৃথিবীর মতো একটা। সেইভাবে খ্রিস্টের সন্তানরা আমরা পূর্ণতার সাক্ষ্য বহন করি না। সোশ্যাল মিডিয়া বলি বা যেখানেই বলি, সেখানে মিথ্যা সাক্ষ্য যিশুর জন্য আমরা বহন করছি। তাই মনে রাখতে হবে, আমাদের সত্য সাক্ষ্য বহন করতে গেলে সেই যিশুর সত্য শিক্ষায় আমাদের থাকতে হবে। না হলে আমরা কি করব? যিশু মধ্য দিয়ে যে আমাদের নবজাত হয়েছি আমরা সেটা না, আমরা কি দ্বিচারিতার জীবনে চলে যাব? তাই আমাদের প্রকৃত ভালোবাসা, সত্য ভালোবাসা যিশুর প্রতি যদি থাকে, আমাদের যিশুর সত্যর ভালোবাসা অন্যরা যাতে দেখতে পারে, আমাদের ভেতরে বাইরে কোনো লুকোচুরি থাকবে না, সত্যই দেখবে। কেন জানেন? মিথ্যে এই পরিচয় নিয়ে যদি আমরা থাকি যিশুর সন্তান হয়ে এক বাইরে আর ভেতরে আর এক, তার ক্ষতিকর জায়গা আছে জানেন, তার সমস্তভাবে তার আমাদের কনসিকোয়েন্সেস পরিণাম বহন করতে হয়। লেবীয় পুস্তকে 19:18 ঈশ্বর বলেছিলেন যে দেখো, তুমি আপন জাতির সন্তানের উপর প্রতিহিংসা করিও না, দ্বেষ করিও না, বরং প্রতিবাসীকে আপনার মতো প্রেম করো, আমি সদা প্রভু। কেন আজকে আমাদের পৃথিবীতে এত কিছু হচ্ছে, নানান অরাজকতা হচ্ছে? কেন হিংসে, কেন বিদ্বেষ, কেন রাহাজানি, কেন মিথ্যা সাক্ষী? তার একটাই কারণ, তারা যিশুর সন্তান নয়, তারা যিশুর ভালোবাসার দীপ্ত পায়নি, তারা যিশুর সত্যের অনুসন্ধানের মধ্য দিয়ে জীবনকে খুঁজে পায়নি, আর তাই আজকে তাদের জীবনে এই অবস্থা। কিন্তু তার মিথ্যা কথা বলার পরিণাম আছে। হিতবোধের 26:28 বলে যে মিথ্যাবাদী জিহোবা যাহাদিগকে চূর্ণ করিয়াছে তাহাদিগকে ঘৃণা করে, আর চাটুবাদী মুখ তাদের বিনাশ করে।
যাকবের 4:11 বলে, হে ভাতৃগণ, পরস্পর পরিবাদ করিও না। যে ব্যক্তির ভাতার পরিবাদ করে কিংবা ভাতার বিচার করে, সে ব্যবস্থার পরিবাদ করে, ব্যবস্থার বিচার করে। কিন্তু তুমি যদি ব্যবস্থার বিচার করো, তবে ব্যবস্থার পালন করি নাই হইয়া না হইয়া বিচার করতে হইয়াছ। দেখুন, খ্রিস্টে আমাদের এক নতুন পরিচয় আছে, যে আমরা খ্রিস্টান বা খ্রিস্ট বিশ্বাসী। খ্রিস্টের জীবন, খ্রিস্টের ভালোবাসা আমাদের জীবনের মধ্যে সর্বদা পৃথিবীর সকলের প্রতি উন্মুক্ত থাকবে, অনাবৃত থাকবে। আমাদের, আমরা যে মুহূর্তে সাক্ষ্য দেবো, যেখানেই দেবো, শুধু খ্রিস্টের সাক্ষ্য না, আমরা যার জন্য দেবো এখানে, তাতে খ্রিস্টের সত্যতা থাকবে, খ্রিস্টের সম্মান থাকবে, খ্রিস্টের সমস্ত দীর্ঘ সহিষ্ণুতা থাকবে। আর তাই যাত্রা পুস্তকে 23:1 কি বলেছে, যে তুমি মিথ্যা জনরব করিয়া উত্থাপন করিও না, অন্যায় সাক্ষী হইয়া দুর্জনের সহায়তা করি না। আমরা যখন মিথ্যে কথা বলি, তখন এক দুর্জনের সহায়তা করি। তাই আমরা খেয়াল রাখব, সত্য সাক্ষ্য বহনকারী আমরা। যিশু আজকে ক্রুশের মধ্যে দাঁড়িয়েছিলেন, কিন্তু অসত্য সাক্ষ্যের মধ্যে। আপনার জীবনে যদি এরকম অসত্য কেউ সাক্ষ্য দেয় আপনার বিরুদ্ধে, আপনি কি করতে পারেন? যাত্রা পুস্তকে 23:2 বলেছে, তুমি দুষ্কর্ম করিতে বহু লোকের পশ্চাদবর্তী হইও না, আর বিচারে অন্যায় করণার্থে বহু লোকের পক্ষ হইয়া প্রতিবাদ করিও না। আমরা অনেকে প্রতিবাদ করি, অনেক কিছু করি, আমরা সত্য জানি না। ফ্যাক্ট বা বাস্তব অবস্থা দেখে আমরা সব কিছু অনুমান ভিত্তিক আমরা অনেক কিছু দাবি করি, কিন্তু সেটা ঈশ্বরের কি আশীর্বাদ বহন করে? সেটা কি ঈশ্বরের সততই আমাদের জীবনকে সেই আঙিনায় এনে দেয়? তাই আজকে আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষের জীবনে যে সত্য আমাদের জীবনকে এনেছে, যিশু যে এনে দিয়েছেন, সেই সত্য আমাদের জীবনকে এক অনাবৃত করেছে। আর তাই আমাদের এই লেবীয় পুস্তকে 5:1 বলে, আর যদি কেউ এই রূপে পাপ করে, সাক্ষী দিয়া হইয়া দিব্য করার কথা শুনিলে, যা দেখিয়াছে কিংবা জানে তা সে প্রকাশ করে না, সে আপন অপরাধ বহন করবে। পরিণাম আছে, আমরা যদি মিথ্যে সাক্ষী দিই ঈশ্বর তার পরিণাম দিয়েছে। আর তাই 6টা সদাপ্রভুর ঘৃণিত বস্তু যা হিত উপদেশে বলে, তার 19 পদে বলে দিয়েছে, যে মিথ্যা সাক্ষী অসত্য কথা বলে, সে বিবাদের ভাতৃগণের মধ্যে দুয়ার খুলিয়া দেয়। রাজা দাউদ তার গীতসংহিতা 27:12 বলেছেন, আমার বিপদগণের ইচ্ছায় আমাকে সমর্পণ করিও না, কেননা মিথ্যা সাক্ষীগণ আমার বিরুদ্ধে উঠিয়া তা নিষ্ঠুরতা ফুৎকার করে। তাই মিথ্যে সাক্ষী আমাদের জীবনকে বিপর্যয় করে, এবং আমরা যদি কারোর বিরুদ্ধে করি সেটাও তাদের করে। আমাদের প্রভু কি করেছিল জানেন? প্রভু জীবনের কথা আপনারা জানেন, যিশু যখন ক্রুশে গেছিল, যদি আমরা পড়ি মথিলিখিত 26:59, সেখানে প্রধান যাজকগণ মহাসভা সভা যিশুকে বধ করার জন্য মিথ্যা সাক্ষ্য অন্বেষণ করছে। তারা খুঁজছিল কে মিথ্যা সাক্ষী দেবে, কিন্তু অনেক মিথ্যা সাক্ষী আসলো, তারা মিথ্যা বললো, কিন্তু সেগুলো সঠিক নয়। বারবার পিলাত বলছে, আমি তো এর বিরুদ্ধে কিছু সত্যি মিথ্যা খুঁজে পাচ্ছি না, তোমরা যা বলছো মিলছে না, সাক্ষ্য মিথ্যা। অবশেষে দুজন আসিয়া বলল, হ্যাঁ, তিনি বলেছিলেন তিনি দুদিনে ভেঙে ফেলবেন মন্দিরকে। তাই জানবেন, হিতোপদেশ 19:9 বলে, মিথ্যা সাক্ষী অদণ্ডিত থাকবে না, মিথ্যাবাসী বিনাশ পাইবে। তাই আজকে আপনার জীবনে যদি কোনো মিথ্যা কথা বলার জন্য আপনাকে ভোগ পেতে হয়, শুধু মিথ্যা কথা না, মিথ্যা সাক্ষী হওয়ার জন্য, তাহলে ঈশ্বর আপনাকেও দণ্ড দেবেন। বা আপনার বিরুদ্ধে যদি কেউ করে থাকে, ঈশ্বরের বিচারের জন্য থাকুন, কখনো মিথ্যা সাক্ষ্য আপনি দেবেন না। যে মিথ্যা সাক্ষ্য আপনার জীবনকে সমস্তভাবে এনে দেবে এক নতুন দুয়ার, সেই জীবনে আপনি বসবাস করুন, যার মধ্য দিয়ে যিশু আপনার জীবনকে এক নতুন আঙিনায় নিয়ে আসবে। তাই আমরা যদি দেখি যে যখন আমাদের ঈশ্বর, তিনি নিজে ভালোবাসা, তিনি তার জীবনকে সমস্তভাবে অনাবৃত করেছিলেন তার সত্যর মধ্য দিয়ে, যাতে আমরা মিথ্যা সাক্ষী নয়, আমরা প্রকৃত তার সাক্ষ্য বহন করতে পারি। যে সাক্ষ্য আমাদের জীবনকে এক নতুন দুয়ার খুলে দেবে, যে দুয়ারের মধ্য দিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি। সাধু পৌল কি বলেছেন জানেন তো? যে খ্রিস্টের জীবনে তিনি বলেছেন, আমি আর আমাতে নেই, আমি খ্রিস্টতে সমস্ত যে নতুন জীবন, আমার পাপের জীবনে মৃত্যুবরণ করেছি। তাই তিনি তার প্রতিটা জীবনে, প্রতিটা পত্রে সেই সাক্ষ্য বহন করেছেন। যিনি সাক্ষ্য ছিলেন, সেই যিশু সাক্ষ্য ছিলেন এই পলের
যে কত লোককে হত্যা করেছে খ্রিস্ট বিশ্বাসীকে, সেই খ্রিস্ট আবার সাক্ষ্য দিয়েছেন তাকে নতুন সাক্ষ্য বহন করার জন্য। তাই আজকে আপনার জীবনে আপনি নতুন সাক্ষ্য কি বহন করছেন? মনে রাখতে হবে আমাদের জীবনের আভিজাত্য বা আমাদের দারুণ আমি আছি এই সৌন্দর্য কখনো যিশুর সাক্ষ্য বহন করে না। বরং যারা যিশুর নামে সত্যের সাক্ষ্য বহন করি তার জন্য আমাদের জীবনে অনেক কষ্ট আসতে পারে, অনেক দুঃখ আসতে পারে, কিন্তু মনে রাখবেন সেই দুঃখ কষ্ট যিশু আমাদের জীবনকে আর এক জায়গায় নিয়ে আসতে পারে। তাই আমি প্রত্যেককে বলবো যে আমরা যে জীবনে থাকি না কেন, হিতোপদেশের 14:5 বলে বিশ্বস্ত সাক্ষী সাক্ষী মিথ্যা কথা কয় না। সমস্তভাবে জানবেন কোনো বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা কয় না, কারণ মিথ্যা সাক্ষী সমস্ত অসত্য। তাই আজকে আমাদের জীবনে কিন্তু মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদেরকে সেই মান্যতা দিয়েছেন যে মান্যতার মধ্য দিয়ে আমরা আজকে দাঁড়িয়েছি, মিথ্যা সাক্ষ্য আমরা বইব না। আজকে আপনার জীবন কি সত্যি খ্রিস্টের সাক্ষ্য দিচ্ছে প্রতিবেশী পরিবার এবং চার্চের মধ্যে, নাকি আপনি লুকিয়ে যান, নাকি আপনার ভেতর এক বাইরে এক বলছে, নাকি আপনি কারোর সম্বন্ধে মিথ্যে বলে কোনো সুবিধা পেতে চাইছেন? মনে রাখবেন প্রভুর পরিণাম খারাপ। যিশু কিন্তু এত মিথ্যাচারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেওয়া সত্ত্বেও তিনি আমাদের জন্য নিশ্চুপ ছিলেন, পিতাকে বলেছেন এরা জানে না কি করে, এদেরকে ক্ষমা করে। তাই আপনারা এই যে আমি সুবিচার পেয়েছি, আমাদের নতুন জীবন পেয়েছি, তার প্রতি অবিচারের মধ্য দিয়ে আমাদের সুবিচার এসেছে, কিন্তু তিনি অবিচারটা মেনে নিয়েছিলেন, আমাদের ভালোবাসেন যাতে আমরা সুবিচারটা পাই তার জীবনের মধ্য দিয়ে, কিন্তু সেই অবিচারের জীবন থেকে তিনি পুনরুত্থিত জীবনে এসেছেন, সেই মহিমায় রয়েছেন। আর আজকে মনে রাখবেন যিশু আপনাকে নতুন জীবন দিয়েছে, কোনো সময় মিথ্যা সাক্ষী বলবেন না। একটা ঘটনা বলে শেষ করি, 1984 খ্রিস্টাব্দের একটা ঘটনা। একজন ক্রিক ব্লাডস্রোথ তার নাম ছিল, তিনি দুবার তিনি মৃত্যুর দণ্ড পেয়েছিলেন, তার সমস্ত সেই ধর্ষণ এবং খুন করার জন্য একটা 9 বছরের মেয়েকে বাল্টিমোর এই দেশে, একটা 9 বছরের মেয়েকে ধর্ষণ করার জন্য এই ক্রিককে তাকে দুবার মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এবং তিনি যে এই হত্যাকাণ্ড করেছেন, তিনি সবকিছু তিনি বের করতে পেরেছিলেন, কিন্তু 5 জন সাক্ষী তিনি কি করলেন, যে তিনি তারা বলেছিল যে তারা দেখেছে এই ঘটনাটা যে কিভাবে হয়েছে, আর তাই সেই মুহূর্তে তার ডিএনএ টেস্ট হয়েছিল, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত যখন ডিএনএ টেস্ট হলো তিনি নির্দোষ। 5 জন সাক্ষ্য দিয়েছে, হ্যাঁ একে দিয়ে গেছি এই 9 বছরের মেয়েটাকে ধর্ষণ করেছে, আমরা দেখেছি খুন করেছে, কিন্তু যখন তার ডিএনএ টেস্ট হলো তখন দেখা গেল না সেটা সঠিক নয়। আর তাই তিনি যখন ছিলেন যে মৃত্যু তার সামনে প্রতিজ্ঞা করছে মৃত্যুদণ্ড, সেই অবস্থায় তার ডিএনএ তাকে কি করেছিল, নির্দোষ প্রমাণ করেছিল। এবং তিনি তার সমস্ত তখনকার দিনে মেরিল্যান্ড রাজ্যপালের কাছ থেকে সমস্ত ক্ষমা পেয়েছিলেন। এবং মনে রাখতে হবে যারা এ কাজ করেছিল তারা কিন্তু মিথ্যে সাক্ষী দিয়ে 107 মাস তাকে জেল খাটিয়েছিল এবং মৃত্যুদণ্ড পাইয়ে দিয়েছিল। আজকে আমাদের যিশু কিন্তু তার থেকেও অনেক বেশি কিছু, তাই নয় কি? আমাদের যিশু আমাদের তার থেকেও বেশি কিছু করে দিয়েছেন, যা আমাদের পাওয়ার কথা ছিল না, যা যিশু আমাদের জীবনে দিয়েছেন তা আমাদের জীবনের চিন্তার বাইরে। তাই প্রকৃত যিশুর ভালোবাসা আজকে আমাদেরকে এবং আপনাকে সেই দিশায় আনে, যে দিশার মধ্য দিয়ে আমরা যিশুর মতো নির্দোষ হয়েও বিচারের জন্য তার প্রতিজ্ঞা থাকি। সমাজে অনেক কিছু প্রতিবাদ প্রতিহিংসা চলছে, কিন্তু প্রকৃত প্রতিবাদ প্রতিহিংসা সুবিচার আসে আমাদের এই পৃথিবী থেকে না, আসে ঈশ্বরের কাছ থেকে। আর তাই আমার অনুরোধ আপনাদের সকলকে, আমরা যে জীবনেই থাকি মিথ্যা সাক্ষী না বহন করব, না অন্যরা মিথ্যা সাক্ষ্য দিলে আমরা হতাশ হব, বরং
প্রভু খ্রিস্টের দিকে তাকাই, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সেই অবিচার এনেছিল, কিন্তু সেই অবিচার আজকে আমাদের সুবিচার দিয়েছে। তাই আমরা মিথ্যা সাক্ষী গ্রহণ করব আমাদের প্রতিবেশী, আমাদের পরিবারে বা আমাদের সেই মণ্ডলীর মধ্যে তার পবিত্র প্রেম, ক্ষমাপূর্ণ প্রেম এবং তার সমস্ত জীবন যে অকৃত্রিম পবিত্রতা আমাদেরকে সেই মাধুর্য দেবে যেখানে তার সত্য সাক্ষ্য আমাদের অন্যের জীবনে, যে অবিচার তার জীবনও সেই পরিত্রাণ না আসলে সেই অবিচার থেকে, ঈশ্বরের সে মৃত্যুদণ্ড থেকে তাকে রক্ষা করবে। আসুন প্রার্থনা যাই। ধন্যবাদ যিশু, তুমি যে আমাদের একত্রিত করেছো তোমার সত্য বিচারের মধ্য দিয়ে, আমাদের যে জানান দিয়েছো তা যেন তোমার গৌরব বহন করে, আমরা যাতে সত্যই এই পৃথিবীতে ঘরে বাইরে যে অবস্থায় থাকি যাতে আমরা সত্যই আমাদের জীবন তোমার কথা বলে, তোমার সাক্ষ্য বহন করে, তোমার প্রেমকে বহন করে, আমরা তোমার মতোই সেই সাক্ষ্য বহন করতে চাই। আমাদের প্রতি যদি কেউ মিথ্যে সাক্ষী দেয়, অবিচার হয়, সুবিচার তোমার কাছ থেকে দাবি করবো। পৃথিবীতে আর যারা অনার্য সাক্ষ্যের মধ্য দিয়ে যাচ্ছে তাদের জীবনে সেই তুমি সত্য সাক্ষ্য হও, যাতে তারা পাপের থেকে মুক্তি পায় এবং সমস্ত প্রতিহিংসা পরায়ণ জীবন থেকে আমাদের মুক্ত করো। তুমি আমাদের ঢাল, তুমি আমাদের দুর্গ হও। প্রার্থনা যিশু নামে আমি। ধন্যবাদ সকলকে। জয় যিশু। ইমানুয়েল। সকলে ভালো থাকবে। Thank you.